হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড সার্ভস ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট নিয়ে তো দেখে নেওয়া যাক আজকের এই প্রথম প্র্যাকটিস সেটটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন সুলতানের দরবারে কেউ হাসতে পারে না কোন সুলতানের দরবারে কেউ হাসতে পারে না এর সঠিক উত্তরটি হবে বলবন বলবন নেক্সট প্রশ্ন বংশের পর দিল্লির মসনদে কারা দখল করেন দাস পর দিল্লির মসনদ কারা দখল করেন এর সঠিক উত্তরটি হবে খিলজি বংশ নেক্সট প্রশ্ন আহমদ শাহ আহমদ শাহ তার রাজধানী আহমেদাবাদে স্থাপন করেন এই আহমেদাবাদ শহর পূর্বে কি নামে পরিচিত ছিলেন এর সঠিক উত্তরটি হবে আসওয়াল আসওয়াল নেক্সট প্রশ্ন মধ্যযুগে ভারতবর্ষের পশ্চিমের সাধু কাকে বলা হতো সেন্ট টমাস সেন্ট টমাসকে মধ্যযুগে ভারতের পশ্চিমের সাধু বলা হতো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটি হচ্ছে মৌর্য মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন এর সঠিক উত্তরটি হবে শাসক শাসক ছিলেন ছিলেন ফুড সাজেশন নিতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো পিডিএফটি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা পাবে নেক্সট প্রশ্ন দেখে নেব হরপা কোন অংশে ধান চাষ করা হতো হরফার কোন অংশে ধান চাষ করা হতো এর সঠিক উত্তরটি হবে লোথালে লোথালে কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার নামে প্রচার করেন কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার নামে প্রচার করেন সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি নেক্স প্রশ্ন হাতিগুংফা লিভি কার কীর্তির কথা প্রচার করেছিলেন হাতিগুম্পা লিপিতে কার কথা প্রচার করেছিলেন সঠিক উত্তরটি হবে খারবেল পরবর্তী প্রশ্ন মোদি লিপি কাদের সঙ্গে যুক্ত এটি হচ্ছে মারাঠাদের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের কোন রাজাদের শক্তিশালী নৌবাহিনী ছিল প্রাচীন হচ্ছে চোল রাজাদের শক্তিশালী নৌবাহিনী ছিল নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাটের নাম সমস্ত মুদ্রায় মুদ্রিত হয়েছে নূরজাহান নূরজাহানের নাম সমস্ত মুদ্রায় মুদ্রিত হয়েছিল নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবক দানশীলতার জন্য কি উপাধি পান সঠিক উত্তরটি হবে দানশীলতার জন্য লাখবক্স শো উপাধি পান নেক্সট প্রশ্নটি হচ্ছে বাকাটক বাকাটকরা কাদের সমসাময়িক ছিলেন বাকাটকরা হচ্ছে গুপ্তদের সমসাময়িক ছিলেন পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকাটি হচ্ছে লবণাক্ত মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা নেক্সট প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত কিলোমিটার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের বিস্তার হচ্ছে ছয়শো কিলোমিটার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় থেকে বেশি মালভূমি আছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় থেকে বেশি মালভূমি আছে তুতিকরির নামক গুরুত্বপূর্ণ বৎস্যবন্দরটি কোন উপকূলে অবস্থিত এটি করমন্ডল উপকূলে অবস্থিত নেক্সট প্রশ্ন নিচের কোন স্থান কোন স্থানে আকাশের ধুবতারার তারার বৃহত্তম কোণে দেখা যায় সঠিক উত্তরটি হবে ফাটলু নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত এটি হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত নেক্সট লোকটাক লোকটাক রথ কোন রাজ্যে অবস্থিত লোকটাক রত এটি হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত ধারওয়াল যুগের গ্রানাইট ও নিষ পাওয়া যায় ধারওয়াল যুগে গ্রানাইট ও নিস পাওয়া যায় এটি হচ্ছে ছোটনাকপুর মালভূমিতে পাওয়া যায় ছোটনাকপুর মালভূমিতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের বড় ধানের চাষের প্রাধান্য দেখা যায় পশ্চিমবঙ্গের বড় ধানের চাষের প্রাধান্য দেখা যায় রাট অঞ্চলে রাট অঞ্চলে পূর্ব ও পশ্চিম পশ্চিমঘাটের সংযোগস্থলকে কি বলা হয় নীলগিরি বলা হয় পূর্ব ও পশ্চিমঘাটের সংযোগস্থলকে নীলগিরি বলা হয় নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি রায়ডাক হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম নদী ক্ষেত্র হিসেবে ভারতের স্থান কত ক্ষেত্র হিসেবে ভারতের স্থান কত ক্ষেত্র হিসেবে ভারতের স্থান হচ্ছে সপ্তম তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমাদের এর ফুড এর যে সাজেশন আছে যে পিডিএফটি আছে সেটি তোমরা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ধন্যবাদ